আচ্ছা, এখানে ডক্টর রাইফাত জামান বলেছেন, আমি একজন চিকিৎসক, বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে কিছু রেডিও শো খুব জনপ্রিয়তা লাভ করেছে, যার মূল বিষয়বস্তু হলো ভূতের গল্প বলা। এসব গল্পের ঘটনার মধ্যে ভূত, প্রেত, অতৃপ্ত আত্মার কথা উঠে আসে, যা আমার ধারণা মতে ইসলামী চেতনার পরিপন্থী। ইসলামিক ফ্লেভার আনার জন্য কিছু জিনের কথা থাকলেও তার সাথে অনেক অনইসলামিক কার্যকলাপ জড়িয়ে দেওয়া হয়, যেমন ওঝা, পীর, ফকির, কালো জাদু, ঝাড়ফুঁক, তাবিজ, স্যাক্রিফাইস। এই ধরনের গল্প শোনা যাবে কিনা আপনার প্রথম প্রশ্ন। না, এই ধরনের গল্প শোনা যাবে না, কারণ এগুলো ভালো মন্দ মিশিয়ে এগুলো আসে এবং এগুলোর মধ্যে অনেক কিছু বলা হয় যেটা ইসলামের মূল চেতনা বিরোধী, নির্দেশনা বিরোধী, এবং যেটা কুফুরি এবং শেরকের সাথে সম্পৃক্ত। আপনি দ্বিতীয়